আজকে হচ্ছে আমাদের অফিসে খাওয়ার আয়োজন করেছে, প্রায় বিয়ে বাড়ির একটা আয়োজন। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ব্লগ ইজ ডেডিকেটেড টু অল কাচ্চি লাভার, তেহেরি লাভার, বিরিয়ানি লাভার অ্যান্ড এটসেট্রা সহ আরও অনেকে। তো প্রচুর কবচি ডোবায় খেয়ে দিতে হবে, কারণ অনেক খাবারের আইটেম আছে, রোস্ট, কাচ্চি, কাবাব অ্যান্ড দেন জর্দা, বোরহানি অবশ্যই। তো দেখা যাক কি হয় ব্লগে। অ্যান্ড প্রথমবার খালি চোখে দেখলে মনে হবে যেন কারো বিয়ে লেগেছে অফিসে। সো ঠিক অ্যারেঞ্জমেন্টটা এরকমই ছিল, গ্যাসের চুলা টুলা নিয়ে সিলিন্ডার পর্যন্ত নিয়ে আসছে, কারণ খাবার গরম গরম সার্ভ করতে হবে, আর কাচ্চির পাতিল উন্মোচন, ওমা মাংস কই, তো খালি রাইস। আচ্ছা মিশাবে, মাংস বের হয়ে আসতেছে, তো এখন কিন্তু জুসি ফ্লেভারগুলো বের হয়ে আসতেছে। তো ধাপে ধাপে বাবুর্চি বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে, যেন সবাই খুব আয়েশ করে খেতে পারে। একটা রোস্ট, জর্দা, বাহ অনেক মিষ্টি, বা ডিশে অনেক মাংস। খাবারের অ্যারেঞ্জমেন্টের কোনো কিছু কমতিই ছিল না, রাইস দেখব না, গরুর মাংস মানে খাসির মাংস দেখব, রোস্ট দেখব, ও কাবাবও আছে, টিক্কা কাবাব, যার প্রিয় সে তো এক দুইটার বেশি খেয়ে ফেলবে। বাট অসুবিধা নাই, কারণ আমাদের বস আমাদের সবার প্রিয়, যার ইনিশিয়েটিভ তিনি খুব আদর করে আপ্যায়ন করে সবাইকে নিজেই বেড়ে দিচ্ছিল, আর সবাই খুব আরাম করে খাচ্ছে, আর সবাই মোটামুটি ভালোই রিভিউ দিচ্ছিল যে কাচ্চির মাংসটা খুব জুসি ছিল, নরম, প্লাস হচ্ছে টিকাটা মজা হয়েছে। তবে তারা কাচ্চির সাথে রোস্টটা একটু বেশি ভারী খাবার হয়ে গেছে, তারপরেও কিন্তু কেউ বাদ দেয় নাই, খেতে হবে খুব মজা করে। কেউ আবার খাবারের ফাঁকে ছবি তুলে রাখতেছিল যেন পরে মেমোরি হিসেবে রাখা যায়, কেউ আবার হাইও দিচ্ছিল আমার ব্লগে। আর এই হচ্ছে কাবাবকে সেপারেটলি পাওয়া গেছে, কারণ লাস্টে এটা কই চলে যাবে তার কোনো ঠিক নাই, আগে ভাগে পাওয়া গেল। এসে দেখলাম খাবারগুলো একটু আলাদা আলাদা রাখছে, আলাদা দেখতে ভালোই লাগছিল। তো কাছ থেকে ক্লোজ কিছু স্ন্যাপশট নিয়ে নেওয়া, আর জর্দাটা এখনও টাচ করা হয় নাই, কারণ সবাই তো খাচ্ছে এখনও, ডেজার্ট আইটেমে ধরা হয় নাই। আর এটা ছিল আমার প্লেট, মানে সামনে ডিশে এত মাংস থাকবে আর আমি প্লেটে নিব না তা তো হবে না, খাইতে পারি আর না পারি প্লেট বোঝাই করে রাখতে হবে মাংস, কাচ্চি আর পোলাও দিয়ে, যতক্ষণ লাগে খাবো সমস্যা নাই, কারণ আনলিমিটেড টাইম, আনলিমিটেড কাচ্চি। আর এই হচ্ছে বারবার বাবুর্চি দিচ্ছে 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 নিচ্ছে দিচ্ছে নিচ্ছে, এরকম করতে করতেই চলতেছিল অবস্থা আমাদের খাওয়া দাওয়া। এইবার ফাঁকা পেয়ে আমি বসে পড়লাম, কারণ খাবার দাবারে লেট করা যাবে না কোনোভাবে। তো আপু বলতেছিল সবার ভিডিও তো করলেন, আপনার ভিডিও কে করে দেবে, আমি করে দিচ্ছি, আর ভাগ্যক্রমে করে দেয় আমার ভিডিওটা আছে, নাইলে আমার দেখা যায় তো খাবো না ভিডিও করব, ওই চিন্তায় খাওয়াতে বেশি ফোকাস দিতাম, ভিডিও তো পরের ব্যাপার, আগে খায়া নেই। খাইতে খাইতে অবশ্য ভুঁড়িটা অলরেডি দৃশ্যমান, তারপরেও খাইতে হবে যতক্ষণ জায়গা আছে, আর পরে তো জর্দার জন্যও জায়গা রাখা লাগবে। রোস্টের প্লেট বারবার ওপেন হচ্ছে কেন, বারবার রোস্ট দেখাবো নাকি। আর এই খাওয়া দাওয়া মিলে বেশ একটা উৎসবময় পরিবেশে আজকে আমার ব্লগটা শেষ হলো, আর এই ব্লগটা অবশ্যই আমি ডেডিকেট করতে চাই আমার অল কাচ্চি লাভার ফ্রেন্ডসদেরকে। অ্যান্ড হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাই চ্যানেল নেম ইজ সামিউল কাদের সামি। থ্যাংক ইউ সো মাচ, বাই।